আসসালামু আলাইকুম আজকে আমি যে রেসিপিটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো সজনে ডাটা দিয়ে মসুর পাতলা মসুর ডাল তো আমি জানি অনেকেই বলবেন যে এটা আবার রেসিপির মধ্যে পড়ে কি না তো আমার মনে হয়েছে আমি যখন প্রথমে এই সজনে ডাটা দিয়ে ডালটা রান্না করি তখন আমি কিছু ভুল করেছিলাম প্রথমবার আমারটা কাঁচা রয়ে গেছে পরের বার আমারটা বেশি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই ডালটা কিভাবে রান্না করছি চলুন দেখে নেওয়া যাক আমার মনে হয় নতুনদের জন্য খুব সুবিধা হবে প্রথমে আমি এখানে ফ্রাইপ্যানে বড় একটা ফ্রাইপ্যানে আমি অনেকটা পানি নিয়ে নিয়েছি আর এক কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি মসুর ডালটা আমি ধুয়ে নিচ্ছি তো এই তো মসুর ডালটা দুই তিনবার ধুয়ে আমি পানির মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি চুলাটা অন করে দেব এই যে এখন সেদ্ধ হওয়ার জন্যে আমি এখানে একটা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর চুলাটা অন করে দিচ্ছি তো এর মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি একটু বড় কুচি করে নিয়েছি তো এই কুচিটা আমি ফার্স্টে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আরও একটু পেঁয়াজ কুচি ছোট করে কেটেছি আর রসুন কুচি দুই তিনটা কাঁচামরিচ তো এই যে বড় বড় যে টুকরো করে করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ডালটাকে মোটামুটি সেদ্ধ হওয়ার পর আবার দেখে দিচ্ছি এই যে এই অবস্থায় এসেছে দেখতে পাচ্ছেন মোটামুটি এটা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের পর দেখাচ্ছি আমার কাছে ডাল ঘুটনি নেই আমি হ্যান্ড পিটারের মাধ্যমে ডালটাকে পিট করে নিচ্ছি বা ঘুটনি দিয়ে নিচ্ছি যাই বলুন না কেন সহজ মনে হয় আপনারা চাইলে করতে পারেন আমি এটা শিখেছিলাম আমার শ্বশুর বাবার কাছ থেকে ফার্স্ট যখন আমি দেশের বাইরে আসি তখন এই যে ডালের দেখুন থিকনেসটা অনেকটাই ভারী তো আমি এখানে প্রায় চার কাপের মতো পানি দিয়ে দেব আমি যেহেতু পাতলা ডাল রান্না করব আমি এখানে একটু কুসুম গরম পানিটাই ইউজ করেছি এখন আমি তিনটা কাঁচামরিচের মুখটা একটু ফালি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিব সজনে ডাটা এগুলো আমাদের আমার শ্বশুর বাবার গাছে সজনে ডাটা তো টাটকা একদম দেখতেই পাচ্ছেন তো এই যে সজনে ডাটাগুলো আর কি সবুজ যে রঙটা এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া অ্যাড করছি এই হাফ চা চামচের মতো আপনারা এটা চাইলে দিতে পারেন না দিলে সমস্যা নেই কালারটা একটু সুন্দর আসে আর কি এই যে সজনে ডাটাটা আমি কিন্তু সম্পূর্ণ সেদ্ধ করব না দেখুন এটাকে আমি সেদ্ধ করব ঠিকই কিন্তু একটু কাঁচা অবস্থাতেই আমি এতে ফোড়ন দিয়ে দেব হালকা কাঁচা অবস্থাতে আমি দেখিয়ে দেব এই যে দেখুন আমি অনেকটাই সেদ্ধ করে নিয়েছি আমার কিন্তু এখনও সজনে ডাটাগুলো সবুজ আছে কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়েছে এই মুহূর্তে আমি এখন ফোরনটা রেডি করতে চলে যাব আমি এখন আরও একটি ছোট্ট ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এখানে তিন চার টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে এর মধ্যে সেই যে ছোট করে ছোট কুচি করে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেবো ফোড়নের জন্য এখানে আমি একটু শুকনামরিচ একটা আর একটুখানে নিয়ে নিয়েছি এটা যার যার ইচ্ছে মতো ফোড়নে যে যা দিতে চান কিন্তু শুকনো মরিচ আর মাস্ট বি দিবেন খেতে ভালো লাগবে তো এই তো পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা একটু ভেজে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে অ্যাড করব সেই শুকনো মরিচ আর পাঁচফোরণটা কারণ শুকনো মরিচটা আমার কিন্তু হালকা টালা ছিল কাঁচা শুকনো মরিচ যদি থাকে তাহলে অবশ্যই আগে শুকনো মরিচটা ভেজে নেবেন এতো তো হালকা হালকা কালার চলে এসেছে আমি কিন্তু এই অবস্থাতে দেবো না আরও একটু কালার নিয়ে আসবো এই দেখুন আমার সজনে ডাটাগুলোর কালারটা একটু সামান্য চেঞ্জ হয়ে এসছে কিন্তু সম্পূর্ণ সিদ্ধ কিন্তু আমি করিনি এখন আমি ফোরনটা ঢেলে দিচ্ছি দেখুন কি পর্যায়ে কি কালারে আমি ফোরনটা ঢেলে দিয়েছি এরকম কালার আসলেই আপনার ফোরনটা ডালের ফোরনটা গন্ধটা খুবই সুন্দর আসবে তো এখন আমি একটা ঢাকনা সাহায্যে ঢেকে দিচ্ছি যাতে ফোড়নের গন্ধটা থেকে যায় তো আর হালকা একটু বলক উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন অল্প অল্প করে বলকটা চলে এসেছে তো বেশিক্ষণ ঢাকনাটা দিয়ে রাখলে আবার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে যার জন্যে আমি এখন ঢাকনাটা উঠিয়ে নেব এই যে আর খুব বেশি জাল করব না আমি চুলাটা অফ করে দেবো এখনই আর তার আগে আমি একটু ধনিয়া পাতা আমার কাছে টাটকা ধনিয়া পাতা নেই আমি ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেখুন একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনাটা আবারও দিয়ে দিচ্ছি যেহেতু ফোরনের ঘানটা চলে যাবে তাই আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি দেখুন আর ডালের বলক কিন্তু নেই এই তো আমি ডালটা একটা বড় ভোলের মধ্যে ঢেলে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সজনে ডাটাটা কীরকম হয়েছে আসলে আমি কথা দিয়েছিলাম সজনে ডাটার কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে তার মধ্যে একটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি জানি না কার কেমন উপকার হয়েছে এখন যদি এই যে গরমে যে সজনে ডাটাটা সেদ্ধ হয়েছে ডালের গরমে এটা হচ্ছে আসল সেদ্ধ সজনে ডাটা যদি আমি পারফেক্টলি সেদ্ধ করে ফেলতাম ফোড়ন দিতাম তাহলে কিন্তু খুলে যেত দেখুন এখন কিন্তু কালারটা পারফেক্ট এসেছে ডাটাটা কিন্তু একেবারে খুলে যায়নি খুবই সুন্দর সেদ্ধ হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না প্লিজ 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 আর অলরেডি যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে বা কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ